ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। গতকাল দু ঘন্টা আজ চার ঘন্টা অসহ্য প্রসব যন্ত্রণা নিয়ে সরকারি হাসপাতালের বাইরে অপেক্ষা করেছেন প্রসূতি। অভিযোগ ভর্তি নেওয়া তো দূরের কথা, একবার তাকে এসে দেখে যাননি কোনো চিকিৎসক। ভবানীপুরের চিত্তরঞ্জন সেবা সদন হাসপাতালের বিরুদ্ধে এমনই অভিযোগ প্রসূতির পরিবারের। শেষমেশ চলন্ত অটোতে সন্তানের জন্ম দেন প্রসূতি। সূত্রের খবর, মা ও শিশু দুজনেই সুস্থ রয়েছে। দেশ জুড়ে সংকট, একদিকে বাইরে বেরোলে ভীতি, আবার অন্যদিকে লকডাউনের ফলেও সমস্যায় জর্জরিত সাধারণ মানুষ। প্রশাসন বারবার বলছে সাধারণ মানুষকে যেন হেনস্থা না হতে হয়, কিন্তু এরই মধ্যে এক চাঞ্চল্যকর অভিযোগ উঠল কলকাতার বুকে। প্রসব বেদনা নিয়ে একাধিকবার ছুটে গেছেন সরকারি হাসপাতালে, যন্ত্রণায় ছটফট করতে করতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেছেন হাসপাতালের বাইরে। অভিযোগ প্রত্যেকবারই প্রসূতিকে ফিরিয়ে দিয়েছে সরকারি হাসপাতাল। শেষমেশ চলন্ত অটোয় সন্তান প্রসব করলেন মহিলা। অভিযোগের আঙুল ভবানীপুরের চিত্তরঞ্জন সেবা সদনের দিকে। মঙ্গলবার রাতে হঠাৎই প্রসব যন্ত্রণা শুরু হয় কসবার বাসিন্দা সর্বানী সর্দারের। এক প্রতিবেশীর অটোয় করে প্রসূতিকে নিয়ে রাত আটটা নাগাদ চিত্তরঞ্জন সেবা সদনে পৌঁছয় পরিবার। অভিযোগ রাত দশটা অবধি বাইরে বসে থাকলেও প্রসূতিকে ভর্তি নেয়নি হাসপাতাল। বুধবার সকালে ফের অবস্থার অবনতি হয়, আবারও অটোয় করে প্রসূতিকে নিয়ে যাওয়া হয় চিত্তরঞ্জন সেবা সদনে। অভিযোগ এবার চার ঘন্টা ধরে হাসপাতালের বাইরে প্রসব বেদনায় ছটফট করা সত্ত্বেও ভর্তি নেওয়া তো দূরের কথা, একবারের জন্যেও কোনো চিকিৎসক প্রসূতিকে এসে দেখেননি। ফের বাড়ি ফিরিয়ে আনা হয় প্রসূতিকে। এরপর বেলার দিকে অসহ্য যন্ত্রণা শুরু হলে ফের প্রসূতিকে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেয় পরিবার। যাওয়ার পথে ফান রোডে চলন্ত অটোতেই পুত্র সন্তানের জন্ম দেন প্রসূতি। কসবার এই পরিবারের সদস্যরা যা অভিজ্ঞতা তারা করেছেন, তারা জানাচ্ছেন যে এর পরবর্তীকালে হাসপাতালে যেতেও তারা ভয় পাবেন। তার কারণ তাদের বাড়ির যে মহিলা যিনি অন্তঃসত্ত্বা, গতকাল তাকে যখন নিয়ে যাওয়া হয়েছিল চিত্তরঞ্জন সেবা হাসপাতালে, তখন এই চিত্তরঞ্জন সেবা সদনে তাকে ভর্তি নেওয়া হয়নি, এমনটাই তাদের বক্তব্য। হাজরা সেবা সদনে নিয়ে যাই, নিয়ে যাওয়ার পর ওখানে ডাক্তারবাবু দেখলো না, কোনো রকমই দেখলো না, অনেক মানে বলা সত্ত্বেও দেখলো না। ওখানে দু ঘন্টা অপেক্ষা করে ফিরিয়ে দিল। ফিরিয়ে দেওয়ার পর আজকে ফের ভোরবেলা আমি নিয়ে যাই, চারটের সময়। সারা রাত ঘুমাতে পারিনি, যন্ত্রণায় ঘুমাতে পারিনি, চারটের সময় নিয়ে যাই। চারটের সময় নিয়ে যাওয়ার পর ওখানে বসিয়ে রাখলো, অনেকক্ষণ বসিয়ে রাখার পর পাঁচটা পরেই ডাক্তারবাবু এলো, এসে দেখছি ঠিক মতন দেখলো না, দেখে টেকে আমাকে আবার মানে আজে বাজে কথা বললো, দুর্ব্যবহার করলো। পড়া পড়া বলে এখন তোমার ডেট হয়, তুমি বাড়ি চলে যাও নিয়ে। আমি অনেক রিকোয়েস্টের পর কোনো মানে কোনো গায়ক হচ্ছে না, যে আমাদের পেশেন্ট আছে যে কিছু কোনো গায়ক হচ্ছে না। ভদ্রমহিলা এখানটায় ওখানে শুয়ে দেওয়া হয়েছিল, শুয়ে আর আমার এই পাশে একটা ছেলে ও বসছিল। তো আমরা যখন আসছি মানে তৃতীয়বার মানে যখন হসপিটালে নিয়ে যাচ্ছি, ঠিক বালিগঞ্জ ব্রিজ পেরোবার পরই আমি একটা কান্নার আওয়াজ পাই। তখন আমি গাড়িটা সাইড করি, করার পরে ও যে বাবা দাঁড়িয়েছিল বাচ্চার বাবা, ও সঙ্গে সঙ্গে নিচে নেমে যায়। আমি অটোর থেকে নেমে গিয়ে বাচ্চার হাত দুটো ধরে কোনোরকমে একটা চাদর জড়িয়ে দিই। ঘটনার পরই 100 নম্বরে ডায়াল করে পুলিশের সাহায্য চান তারা। এরপর পুলিশ এসে মা ও শিশুকে গড়িয়াহাটে একটি নার্সিংহোমে ভর্তি করে। কার্ডটা ওখানে সব ফিনিশ করা আছে, তাই নিয়ে গেছিলাম ওখানে। কার্ড ওখানে বরাবরই দেখা না, এর আগেও মেয়েকে ওখানেই জন্ম দিয়েছে, যার জন্য ওখানে নিয়ে গেছিল। তার জন্য আমার তো ভয়ই হয়ে গেছে যে আমি বোধহয় বাচ্চাটাকেও পাবো না, মেয়েটাকেও পাবো। অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। ওই পেশেন্টটার এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি ছিল জুন মাসে, মানে প্রিটার্ম ডেলিভারি হয়েছে আর কি। তো সেই জন্য ওকে হয়তো বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছিল, ব্যাপারটা দুঃখজনক। কিন্তু আমি এই ব্যাপারটা পূর্ণাঙ্গ তদন্ত করে দেখব, এবং যদি কেউ আমাদের সিস্টেমে যদি কোনো গাফিলতি থেকে থাকে বা যদি কোনো মানে ভুল কারণবশত বা কোন রকম মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে থাকে, তাহলে আমরা অবশ্যই ব্যবস্থা নেব। নার্সিংহোম সূত্রে খবর, মা ও শিশু দুজনেই এখন সুস্থ আছে। আবির দত্ত, এবিপি আনন্দ, কলকাতা। নজর রাখবো পরের খবরে। বর্তমান ও আগে সেমেস্টারের উপর ভিত্তি করে গ্রেড, কলেজ বিশ্ববিদ্যালয়ে সেমেস্টারে বাধ্যতামূলক নয়, জানালো ইউজিসি। টেলিফোনে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী। কৃষ্ণেন্দু, করোনা আবহে ইউজিসির তরফ থেকে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তাতে ঠিক কি কি বলা হয়েছে? দেখো, ইউজিসি তিনটি সিদ্ধান্তের কথা স্পষ্ট করে বলেছে সংবাদ সংস্থা পিটিআই সূত্রে যেটা খবর। প্রথমটা হচ্ছে পরীক্ষার বাধ্যতামূলক নয় কলেজ বিশ্ববিদ্যালয়ে এই আবহে, অর্থাৎ বর্তমান এবং আগের সেমিস্টারের মধ্যে একটা অভ্যন্তরীণ মূল্যায়নের ভিত্তিতে একটা গ্রেড দেওয়া যেতে পারে। পাশাপাশি যে সমস্ত রাজ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে সেই সমস্ত রাজ্যে জুলাই মাসে একটা পরীক্ষা নেওয়া যেতে পারে। দুই, বিশ্ববিদ্যালয় বা কলেজগুলোর যে শিক্ষাবর্ষ, নতুন শিক্ষাবর্ষ যেখানে নবাগত পড়ুয়ারা আসবেন, সেই শিক্ষাবর্ষ শুরু হবে সেপ্টেম্বরে। এবং তিন,
পিএইচডি এবং এমফিল যারা করছেন সেই পিএইচডি এবং এমফিল পড়ুয়াদের বা গবেষকদের সেক্ষেত্রে ছ মাস সময় বাড়ানো হলো, এমনকি তাদের যে ভাইবা সেটা ভিডিও কনফারেন্সের মাধ্যমে হবে এটাও ইউজিসি জানিয়েছে। তুমি জানো যে ইউজিসি কি করবে, গোটা জুড়ে কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে লকডাউনে তালাবন্ধ, সমস্ত পঠন পাঠন বন্ধ, পরীক্ষা তা নিয়ে একটা চাপানোতর চলছে। শিক্ষামন্ত্রী কথা বলেছেন মানব সম্পদ উন্নয়ন মন্ত্রীর সঙ্গে, মানছেন রাজ্যের উচ্চশিক্ষার প্রধান সচিব, তিনি চিঠি দিয়েছেন কমিটি রেকমেন্ডেশনে। কৃষ্ণ, তোমার কথা আমরা পরিষ্কার শুনতে পাচ্ছি না, আরো একবার যদি বলো তুমি। দেখো ইউজিসি আজকে তিনটে সিদ্ধান্ত নিয়েছে। প্রথম সিদ্ধান্তই হচ্ছে যে পরীক্ষা বাধ্যতা বলবে প্রণাম। তুমি জানো ইউজিসি, কৃষ্ণ তুমি আমাদের সঙ্গে থাকো, আপনাদের যেমনটা জানাচ্ছিলাম বর্তমান ও আগের সেমিস্টারের উপর ভিত্তি করে গ্রেড, কলেজ বিশ্ববিদ্যালয় সেমিস্টার বাধ্যতামূলক নয়, আপাতত সেমিস্টার বাধ্যতামূলক নয়, যেখানে পরিস্থিতি স্বাভাবিক সেখানে জুলাইয়ে পরীক্ষা, সেপ্টেম্বর থেকে শুরু হবে নতুন শিক্ষাবর্ষ, পিএইচডি এমফিলের ক্ষেত্রে বাড়তি ছ মাস সময়, করোনা আবহে বিজ্ঞপ্তি ইউজিসির খবর পিটিআই সূত্রে। গোবিন্দ মোদীকে টুইটে আনফলো করল হোয়াইট হাউস, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আনফলো, হাইড্রক্সি ক্লোরোকুইন পাওয়ার 18 দিনের মাথায় আনফলো, পিএমও ওয়াশিংটনের ভারতীয় দূতাবাসকে টুইটে আনফলো, নয়াদিল্লিতে মার্কিন দূতাবাসকেও আনফলো করল হোয়াইট হাউস। হোয়াইট হাউসের পদক্ষেপে চিন্তিত, নজর দিক বিদেশ মন্ত্রক, হোয়াইট হাউসের পদক্ষেপ নিয়ে টুইট রাহুল গান্ধীর। আসছি পরের খবরে। শুক্রবার থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে, কাল উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, শনিবার পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গে মালয়েশিয়া ইন্দোনেশিয়ার উপর তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত, আগামী 24 ঘন্টায় ঘূর্ণাবর্ত পৌঁছবে আন্দামানে, আন্দামান সাগরে নিম্নচাপে পরিণত হবে ঘূর্ণাবর্ত, শক্তি সঞ্চয় করে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে ঘূর্ণাবর্ত, গভীর নিম্নচাপে পরিণত হতে পারে রবিবারের মধ্যে, গভীর নিম্নচাপে পরিণত হয়ে যেতে পারে মায়ানমারে, আজ রাতের মধ্যে রাজ্যের মৎস্যজীবীদের ফেরার নির্দেশ।